এখানে কি রান্না হয়ে যাচ্ছে, পড়েও গেল একটু। আজকে একচুয়ালি ব্রেকফাস্টের প্ল্যান আমি করলাম, তো আমি ভাবলাম মানে আমাদের ফার্স্টে রুটি আর এটা একটা সবজি বানাচ্ছি, একটা না অ্যাকচুয়ালি দুইটা সবজি বানাবো। এটা হবে বাবার জন্য বেসিক্যালি সুগার ফ্রি, এখানে আলু টালু থাকবে না, আর আমাদের জন্য একটা আলুর তরকারি, এটাই আজকে আমার ব্রেকফাস্ট। আর সঙ্গে রুটি, রুটিটা আমিই বানাবো। ওই রুটিটা তুমি বানাও, বাট মেখে তো আমারই দিতে লাগে, লাস্টে বলাটা ওর কাজ। ঠিক আছে, তো আজকে আমাদের কি কি খাওয়া, রুটি সবজি? হ্যাঁ, রুটি সবজি আজকে আমাদের, রুটি সবজি, রুটি আর সবজি। আইশ, আজকে এতদিন পরে একজন রান্না করছেন সকাল সকাল উঠে। আর এতদিন পরে না, আমি যখন এখানে পুরো একলা ছিলাম তখন ডেইলি রান্না করতাম, শিলং যখন ছিলাম তখনও, আর শিলং তো হোস্টেলে ছিলাম, রান্না না একটু বেশি বলা হয়ে গেছে। বাট এখানে আমি প্রায় 3 বছর একলাই ছিলাম, তো এই 3 বছর আমি পুরো নিজে নিজেই আমার রান্না করা সব ছিল। ঠিক আছে, তাহলে করে না, পরে বাকি কথা হবে। আজকের ওয়েদারটা খুব বৃষ্টি বৃষ্টি ভাব, অ্যাকচুয়ালি সাইক্লোন একটা বঙ্গোপসাগরে একটা সাইক্লোনের সৃষ্টি। সো আজকে আমি তাই রান্না করছি, দেখি কী রান্না হয়। ঠিক আছে, এখানে আমি 13টা রুটির হিসাবে আটা নিয়ে নিয়েছি, কিন্তু কয়টা হবে জানি না, এখানেই প্রথম। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নিচ্ছে ফটাফট, জানি না কত দেবো, কারণ কেউ সব কিছু ডিপেন্ড করে তরকারির উপরে, তরকারি যেহেতু উনি বানাচ্ছেন, ও বানাচ্ছে তরকারি, তখন যদি তরকারি স্বাদ হয় তাহলে রুটিও বেশি খাওয়া হবে, নাহলে তো রুটিও চলবে না, কিছু করার নেই। এখন দেখা যাক আজকে কী হয় তরকারিটা। আর হ্যাঁ, রুটি সফট না হলেও একটু প্রবলেম হয়। কারণ আমরা সকালবেলা ডেইলি এক একজন এক একটা মানে এক একটা জিনিস খাই, সৃষ্টিকে তো খাইয়ে দিয়ে দিয়েছি, তো তাই আজকে ভাবলাম যে সবাই একসাথে এক ধরনের জিনিসটাই খেলে ভালো হয়, তাই রুটি আজকে আমরা বানিয়ে নিচ্ছি, রুটি আর তরকারি। আমি ফটাফট করে মেখে নেই, তারপরে দেখাবো তোমাদেরকে কতটা হলো আজকে সবগুলি, তারপরে বেলতেও হবে। আর একজন বলেছিলেন যে সব কিছুগুলো রুটিগুলো বানালে আমি ওনার মেখে দিতে হয়। হ্যাঁ, এই যে আমি মাখছি, আপনারা প্রমাণ আছে কিন্তু, আমি মেখে দিচ্ছি, এই যে আমার হাত দেখুন কে মাখছে। কালকে একটা স্পেশাল খানি আছে, ঠিক আছে, সকালের ব্রেকফাস্ট, এটা আমাদের সিলেটি বাঙালিদের একটা স্পেশাল খানি। কি জিনিস? শীতল চাটনি। কালকে কালকে সকালের শীতল চাটনি, ওইটা তো আমি অলরেডি একবার ওদেরকে বানিয়ে, মানে সাবস্ক্রাইবার যারা আছে ওরা অলরেডি দেখেই নিয়েছে, আমি বানিয়েছিলাম, ও তখন বোধহয় আমি শীতলের বড়া দিয়েছি। তো আমরা যেহেতু সিলেটি, হ্যাঁ আমরা কেলুতে কথা বলি, না কেলুতে তো কথা বলি, কিন্তু আমরা অরিজিনালিতে সিলেটি, ঠিক আছে, তাই আমাদের ফেভারিট খাওয়া হচ্ছে। এটাও বোঝাতে লাগবে সিলেটি অ্যাকচুয়ালি মানে বাংলার একটা ডাইলেক্ট, ইট ইজ জাস্ট লাইক এ যেরকম হিন্দির মধ্যে থাকে যে ভোজপুরি, হিন্দির মধ্যে যেরকম ভোজপুরি রাজস্থানে থাকে এই ধরনেরই বাংলার একটা ডায়ালেক্ট, সিলেট ডিস্ট্রিক্ট যেটা ইস্ট বেঙ্গলের ছিল বিফোর পার্টিশন। এই যে উনি হলেন কি একজন টিচার, ঠিক আছে, তাই সব কিছুতে একদম ডেসক্রিপশন দিয়ে বুঝিয়ে দেন, আমি যেটা পারি না, আমি যেটা তাই। সো ইস্ট বেঙ্গলে ছিল, সো আফটার পার্টিশন কিছু পার্ট বাংলাদেশ মানে হয়ে যায়, তখন বাংলাদেশে চলে যায় আর কিছু পার্ট আসামের সাথে কম্বাইন্ড হয়ে যায়। ঠিক আছে, আরেকদিন এটা বিষয়ে আমি লেকচার মারবো। না আচ্ছা, তোমাদের যাদের ইচ্ছা আছে সিলেট বিষয়ে সব কিছু জানার, এই যে উনাকে আমি দেখিয়ে দিব, ওনার সব কিছু তো জানেনি, এই আমাদের চ্যানেলে বলে দিবেন, উনি সব কিছু বুঝিয়ে দিবেন, ঠিক আছে। জানি অনেকের হয়তোবা খুব ভালো লাগছে সিলেটের
যারা সিলেটের মানে বাসিন্দা ওরা তো খুবই ভালো পাবে। তো আছেন উনি বুঝিয়ে দেবেন আপনাদেরকে আরেকদিন যদি লাগে আপনাদের। তো এখন আমি রুটি মেখে নিলাম, কিন্তু রুটিগুলো আরও জল লাগবে, তো হয়ে যাচ্ছে না আমাদের গরম। আচ্ছা মেখে নেই, তারপরে তোমাদের সাথে আবার খেতে খেতে গল্প হবে যে কীরকম লাগলো। তো এখানে আমি রুটিগুলো করে নিচ্ছি, আর আজকে আমার বাবা ওরা যাবে ভ্যাকসিন নিতে, ওদের 28 days কমপ্লিট হয়ে গেছে। তো ওরা এখন ওরা কোভ্যাক্সিন নিয়েছিল, তাই কোভ্যাক্সিন মানে যেহেতু 28 থেকে 42 days মধ্যেই করতে হয়, তো আজকে ওরা যাবে। ওরা যেহেতু করিমগঞ্জে আছে, অন্য মানে স্টেটে, আসামে, আমরা তো এখানে না। তো একটু আগে ফোন করলাম, ওরা গিয়ে দেখলো যে এখানে অনেক ভিড়, মানে সেকেন্ড ডোজের মধ্যেই অনেক ভিড়, ফার্স্ট ডোজ তো অনেক জায়গায় পাওয়াই যাচ্ছে না, স্লটই পাওয়া যাচ্ছে না। তো তাই সেকেন্ড ডোজ আজকে ওরা দিতে গেছে, তো দেওয়া যাবে কি না না যাই না, কিন্তু গেছে দিতে। খাওয়াটা কিরকম হয়েছে কইলাম? মা খাওয়া কিরকম হয়েছে? খুব ভালো। দুইটা আইটেম বানিয়েছি, আলুর ভর্তা আর বটবটি হলুয়া, ফাটাফাটি। তুমি খাইলে? ঠিক আছে, খাইতে থাকো, আমি এখন খাইলে না। তুমি খাইল? আমি এখন সকালবেলা যে দুধটা খাই ওটা খেয়ে নিচ্ছি। তো আমি কেন দুধ খাই সবসময় সকালবেলা, কারণ হলো গিয়ে আমি মানে সৃষ্টির জন্মের আগের থেকেই মানে এরকমভাবেই সকালবেলা একবার রাত্রে একবার দুধ খেয়ে আসছি হরলিক্স দিয়ে। তো এটা আমার শরীরের জন্য অনেক ভালো, তাই সবসময় খেয়ে খাই আর কি। তো এত সময় সৃষ্টি ঘুমাচ্ছিল আর এখন তো উঠে গেছে, আর আজকে তো খাওয়াটা বেশ ভালোই লাগলো। আজকে দুধটা আমি সকাল মানে হরলিক্স দিয়ে দুধটা আমি সকালবেলাই উঠে খাই। তো আজকে যেহেতু একটু ও রান্না করে সব কিছু করছিলো, তাই আর এটা করা হয় নাই, তাই এখন খাচ্ছি বসে বসে। আর আজকের তো এইভাবেই মজাছে, আর কি মজাছে আর, করোনায় পুরো লাইফটাই বোরিং করে দিয়েছে, তাই এখন এই ডেইলি ব্লগ বানাই আর কি, আর কি তোমাদের সাথে যাতে একটু মানে তোমরা যদি কমেন্ট টমেন্ট করো তাহলে যাতে একটু এই আর কি কমিউনিকেশন করা, মানে থ্রো ডিজিটালি একটু কমিউনিকেশন করা, আর কিচ্ছু না। আর তো এই আর আমার আমি ভাবছি তোমাদের সাথে যে আমার মারও কী হয়েছিলো লাস্ট ইয়ার কি বলবো কয়েক মাস আগে আর কি করোনা হয়েছিলো। তো তখন আমি ভাবছিলাম যে এটা নিয়ে একটা ব্লগ বানাবো। উনি রিকভারি করে নিয়েছেন, ওনার ডায়েট কী ছিল বা কীরকম কী ছিল। তো তোমরা যদি চাও আমি এটা নিয়ে কোনো ভিডিও বানাই তাহলে নিশ্চয়ই তোমরা কমেন্ট করো, আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো ভাবছি। তো কারণ ওনার রিকভারির জন্য যদি আরও কয়েকজন কোনো হেল্প পেয়ে থাকেন তাহলে আমারও তো অনেক ভালো লাগবে। আর সৃষ্টির জন্মের আগে যেহেতু ওনার করোনা হয়েছিল, তাই তারপর অনেক ব্যস্ত হয়ে গেছিলাম যে এটা নিয়ে আর কোনো ভিডিও বানানো হয় নাই। আর এখন যেহেতু আবার করোনার সেই সেকেন্ড ওয়েভটা আবার এসে গেছে, তাই তো এটা নিয়ে একটু মানে সবাই কনশাস থাকাটা দরকার। তাই আমি ভাবছি যে যদি তোমরা চাও তাহলে আমি নিশ্চয়ই এটা নিয়ে একটা ব্লগ বানিয়ে দিবো যে উনি কীভাবে রিকভার হয়েছেন। তো এটা যদি তোমরা চাও তাহলে আমাকে কমেন্ট করো। আর আজকে এইভাবেই দিনটা কাটবে অ্যাজ ইউজুয়াল, তাই আর কিছু লেন্দি করছি না, এখানেই শেষ করছি ব্লগটাকে। তোমরা সুস্থ থাকো আর ভালো থাকো। আর এই যে সৃষ্টি উঠে গেছে, এতক্ষণ ঘুমাচ্ছিল তাই আমরা আরামসে খেয়েছি বেশি বসে। আর এখন সৃষ্টিও তোমাদেরকে টাটা বলে দিবে। টাটা 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 বলে দাও, টাটা বলে দাও, এই যে সবাইকে টাটা বলে দাও। বলে আমি উঠে গেছি এখন, এখন আর ব্লগ টক বানানো হবে না, এখন আমি স্নান করব, অনেক কাজ আছে, আর কালকে তোমাদের সাথে দেখা হবে, এখানেই আমি শেষ করে দিচ্ছি, ঠিক আছে? টাটা টাটা, কিন্তু ব্লগটা কিন্তু পুরো দেখবে কিন্তু, নাইলে কিন্তু আমি রাগ করব, কালকে এরপরে ভিডিওর মধ্যে আমি আসবো না আর কিন্তু। লাইক শেয়ার and subscribe and press the bell icon for more updates.